হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা ক্যানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি একটা লং উইকেন্ড ব্লগে। এটা ছিল ক্যানাডা ডে উপলক্ষে যে লং উইকেন্ডটা ছিল ওই উইকেন্ডের একটা ব্লগ। শনি রবি সোম পরপর তিন দিন বন্ধ ছিল, এই জন্যই লং উইকেন্ড। এই জুলাইয়ের এক তারিখ ছিল ক্যানাডার 157তম জন্মদিন। ক্যানাডা ডে মানেই কিন্তু বিশাল আনন্দের উৎসবের একটা দিন এখানে। তো আমি এবার গেছিলাম ক্যানাডার রাজধানী অটোয়া থেকে আপনাদের সাথে শেয়ার করব যে এইখানে ক্যানাডা ডেটা কীভাবে উদযাপিত হয়েছে। আমি পার্লামেন্ট হিলে দেখলাম এরিয়াল শো বা ফ্লাইপাস্ট। আমাদের দেশে হয় না বিজয় দিবসে যেরকম ফ্লাইপাস্ট হয়, ওটা এবার ক্যানাডাতে এই প্রথম, এই 10 বছরে এই প্রথম ক্যানাডাতে আমি ফ্লাইপাস্ট দেখলাম। ডাউনটাউনে অনেক ঘোরাঘুরি এক্সপ্লোর করেছি, আজকে আপনাদের সাথে ডাউনটাউন অটোয়াটাও শেয়ার করব। গিয়েছিলাম ফেমাস রিডু ক্যানালে। রিডু ক্যানাল কিন্তু ওয়ান অফ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এবং এটা আবার ক্যানাডারও ন্যাশনাল হিস্টোরিক সাইটে জায়গা পেয়েছে। 200 কিলোমিটার লম্বা এই ক্যানালটা বানানো হয়েছিল মিলিটারি পারপাসে। আপনাদের সাথে সব গল্প করব। আরও গিয়েছিলাম আমি ডাউনটাউনের সবচেয়ে ভাইব্রেন্ট একটা জায়গা বাইওয়ার্ড মার্কেটে। বাইওয়ার্ড ক্যাফেতে আমি খেয়েছিলাম একটা স্মুদি, খুবই মজার, এবং বাইওয়ার্ড মার্কেটে ঘোরাঘুরিও করেছি। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। কার্লিং অ্যাভিনিউর উপরে একটা হালাল বেকারি আছে, আলনুর বেকারি। ওই বেকারিতে খুবই কম দামে মজার মজার কিছু নাস্তা পাওয়া যায়। আপনাদের সাথে ওই দোকানের খাবারের রিভিউটা শেয়ার করব। আরও শেয়ার করব একটা শ্রীলঙ্কান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সিলনটা, এটা ডাউনটাউনে। তো এই রেস্টুরেন্টের খাবারের দাম অ্যান্ড দেন খাবারের টেস্ট কেমন ছিল সব কিছু আপনাদের সাথে রিভিউ আকারে এই ব্লগে শেয়ার করবো। তো চলেন দেরি না করে ব্লগটা শুরু করি। শনিবার দিন থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালে উঠেই চাটা বানালাম, বাইরে ওয়েদারটা খুব সুন্দর, আদা এলাচ দিয়ে চা বানালাম। আর এই যে ব্রেড বের করে রেখেছি, তারপরে অ্যাভোকাডো, ডিম, রান্নাবাড়া কী কী করবো, ব্রেকফাস্ট, রান্নাবাড়া সব কিছুই বের করে রাখলাম। ফার্স্টে ভাবলাম যে চাটা খেয়ে নেই অ্যান্ড আমি বারান্দায় চলে গেলাম। লাস্ট ব্লগে কিন্তু আমি আমার বারান্দা বাগানটা আপনাদেরকে দেখিয়েছি, যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি আমার আদা এলাচ দিয়ে গরম গরম চা খাচ্ছি। বিস্কিটের প্যাকেট খুললেই প্রথম 2-3টা বিস্কিট অলওয়েজ এরকম ভাঙা ভাঙাই থাকে, কারণ ওই যে অনেক দিন ধরে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে এগুলো আসে। তো যারা আমাকে আজকে প্রথম দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা লাইক দিবেন, ইনস্টাগ্রামটা ফলো করবেন। সব কিছুর আইডি ন্যাচারালি নাফিসা। লাস্ট ব্লগে আমি আপনাদেরকে আমার বারান্দা বাগানটা দেখিয়েছিলাম, এই যে দেখেন এখন আরও কতগুলো ফুল এসেছে, তো খুবই ভালো লাগে। আমি যখন সকালবেলা উঠেই আমি বারান্দায় চলে আসি, রং বেরঙের ফুল দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এটা আমার টমেটো গাছ, এই টমেটোটা হলো বেবি টমেটোর থেকে একটু বড় সাইজের টমেটো, একদম গাছটা বাঁকা হয়ে গিয়েছে। এটার জন্য আজকে একটা ফেন্স বা মাচা নিয়ে আসবো দেখি। আর এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফুলগুলো, কারণ আবার দেখা যাবে কয়েকদিন পরে হয়তো মরে যাবে, তো এরকমই হবে, মানে হবে আবার যাবে, তো দেখাই দিলাম। এটা পুদিনা পাতার গাছ, ধনিয়া পাতার কপাল আমার খুব খারাপ, আর বেগুন গাছ লাগিয়েছি, আর পেঁয়াজ পাতাগুলো খুবই ভালো ডিম ভাজিতে খাই। এই আমগুলো আমি এনেছি একটা সাউথ ইন্ডিয়ান দোকান থেকে কার্লিং অ্যাভিনিউর উপরে। ওই দোকানেরও একটা ব্লগ আপনাদের সাথে কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। ওই দোকানে পাওয়া যায় এই মাটন রুটিগুলো আর চিকেন রুটিগুলো, বড় একটা পরোটার মধ্যে অনেক মাংস ভরা থাকে অ্যান্ড দেন স্কোয়ার শেপ করে ওরা এগুলো বিক্রি করে। এত মজা, এত মজা, $3.50 অনেক বড় একটা আপনি স্যান্ডউইচের মতো পাবেন। তো আমি এনে কেটে কেটে করে বক্সে রেখে দিই, চায়ের সাথে আমি খাই। ওই দোকানের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে, ইনশাল্লাহ করবো আমি খুব তাড়াতাড়ি। তো আমি নাস্তা খাওয়ার আসলে আইডিয়া বাদ দিলাম, কারণ দেরি হয়ে যাবে, চা খেয়ে আমার পেট ভরে গিয়েছে। এখানে আমি ডালটা, পেঁয়াজ, রসুন, টমেটো এবং অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। অ্যান্ড এরপরে আমি 5 ফোড়নের একটা বাগার দিব, 5 ফোড়ন শুকনো মরিচ, সাথে আবার ধনে পাতা, কাঁচা মরিচও দিব। গাছের ধনে পাতাটা একটু নিলাম, ধনে পাতা আমার সব মরে গিয়েছে, আমি জানি না, আমার ধনে পাতার কপালটা খুবই খারাপ থাকে। আর এখানে বানিয়েছি জুকিনি, আলু দিয়ে চিংড়ি মাছ, বাংলাদেশি চিংড়ি মাছ। তরকারিটা লাল লাল দেখতে লাগছে, কিন্তু বেশি ঝাল হয় নাই, এটা আমার অলওয়েজ ফেভারিট, আপনারা এই কম্বিনেশনটা ট্রাই করে দেখতে পারেন। আর এই যে বেডরুমের অবস্থা দেখেন, সারা সপ্তাহের কাপড় চোপড় এখন আমি ভাঁজ করে পুরো বেডরুমটা টাইডি আপ করতে হবে। তো আমি বের হয়ে গিয়েছি, ডলারামাতে যাব এখন প্রায় অ্যারাউন্ড আই থিঙ্ক 5টারও বেশি বাজে, অ্যান্ড অনেক গরম আসলে এখন, আমাদের এই একটা মাসই থাকবে আলহামদুলিল্লাহ, এই গরমটা আমরা অনেক এনজয় করি। তো ডলারামা থেকে আমি নিয়ে নিলাম আমার ফ্রেন্ডসগুলো, ভালোই মাচা পেয়েছি, একটু পরে দেখাবো আপনাদেরকে। আর এই ডলারামা থেকে কিন্তু আপনি অনেক কম দামে সস্তায় আপনার বাগানের জন্য, ইনডোর আউটডোর সব কিছুর জন্য খুবই সুন্দর সুন্দর পটস বলেন অনেক কিছু আছে, এই যে দেখেন পানি দেওয়ার এই জিনিসটা। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার বাগানের ব্লগ শেয়ার করব। ক্যানাডা ডে
উপলক্ষে এই ফ্ল্যাগ ব্যান্ডটা আমি নিলাম, আপনাদের কেমন লাগছে দেখতে কমেন্টে কিন্তু জানাবেন। এরপরে গিয়েছিলাম একটা লেবানিজ বেকারিতে, আলনূর বেকারি, কার্লিং অ্যাভিনিউর উপরে। এই বেকারিতে অনেক মজার মজার খাবার পাওয়া যায়, স্ন্যাক্স জাতীয় আইটেম। আমার সবচেয়ে ফেভারিট হলো পাই, এটা লেবানিজ একটা পাই। নান রুটির ভিতরে মনে করেন বিভিন্ন রকম কিমা থাকে, আমি অলওয়েজ বিফ কিমাটা নেই, অ্যান্ড দেন চিজ দেয়া থাকে, তারপরে অনেক রকম ভেজিটেবলস থাকে। আর সবচেয়ে ভালো লাগে ওরা এই চুল্লিটার ভিতরে ঢুকায় দেয়। ইটালিয়ান পিজাগুলো যেরকম বানানো হয় না, যে স্পেশাল রকমের স্টোনের চুলা থাকে ওগুলো মোস্টলি, এটা দেখতে মনে হচ্ছে স্টিলের বডি, বাট ওই যে দেখেন আগুন দেখা যাচ্ছে ভিতরে, তো ওরা পাইটা এটার ভিতরে দিয়ে দেয়। তো আমি নিয়েছিলাম মিট পাই, এটার দাম মাত্র $4, আপনি যদি চিজ দিয়ে নেন তাহলে এক্সট্রা $1 লাগে, মাত্র $5। অনেক ফুলফিলিং একটা খাবার, আমি কিন্তু লাঞ্চ করি নাই, ব্রেকফাস্টও করি নাই, এটা খেয়ে পেট ভরে গিয়েছে। এই পিটা বা নান রুটিটাও কিন্তু খুবই ফ্রেশ থাকে, আমার মনে হয় দোকানেই ওরা বানায়, আর ইউজুয়ালি মিডল ইস্টার্ন দোকানের রুটিগুলো কিন্তু বেশ মজা থাকে। এরপরে গেলাম মেট্রোতে, সপ্তাহের বাজার এই সপ্তাহে কিছু করার নাই, সব কিছুই বাসায় আছে, জাস্ট একটা ডিম নিয়ে নিলাম, কারণ ডিমে $2 ডিসকাউন্ট ছিল। মেট্রোতে কিন্তু ভালোই ডিমের ডিসকাউন্ট পাওয়া যায়, আপনারা খেয়াল করতে পারেন। আর এই যে দেখেন কেক, আপনাদেরকে একটু দেখাচ্ছি, সবগুলো কেকের উপরে দেখেন ক্যানাডার ফ্ল্যাগ অথবা লাল সাদা কম্বিনেশনে কেকগুলো বানানো হয়েছে, এগুলো সব ক্যানাডা ডে উপলক্ষে আনা হয়েছে। এটা পরদিন রবিবার, আজকে সারাদিন খুবই রেস্ট অ্যান্ড রিল্যাক্স করেছি, কারণ ওই যে একটা এক্সট্রা ছুটি আছে। তো আমি সকালবেলা অ্যাভোকাডো টোস্ট নিলাম, একটু ডিম খাচ্ছি, আর খাচ্ছি চা, আদা এলাচ দিয়ে চা, অ্যান্ড সারাদিন বসে বসে রিল্যাক্স করলাম, টিভি দেখলাম। একটা দিন আসলে এক্সট্রা ছুটি থাকলে না ভালোই লাগে। অ্যান্ড এটা হলো ডোসা, এই ডোসাটা আমি বানিয়েছি, আর ব্যাটারটা নিয়ে এসেছিলাম ওই সাউথ ইন্ডিয়ান দোকানটা থেকে। ওই দোকানের ব্লগও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের কাজে লাগবে। গরুর মাংস দিয়ে ডোসা খেয়েছিলাম সেই দিন, আমি যে ডোসা বানাই ফেলতে পারবো এত সুন্দর করে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এটা সোমবার, পরের দিন, আজকে ক্যানাডা ডে, আমি যাব এখন। আর এই যে দেখেন আমার বেডরুমটা, সেদিন দেখাতে পারিনি, আমি খুব সুন্দর করে টাইডি আপ করেছি। এই কাপড় ভাঁজ করাটা যে কী যন্ত্রণা, মানে কী বলবো। আমি এই ড্রেসটা পরবো, লাল সাদা কম্বিনেশন, একদম এক্স্যাক্ট লাল না হলেও একটু মেরুন মেরুন আছে। আর বারান্দাতে দেখেন এই যে মাচা লাগিয়েছি, ফেন্স, বেশি কষ্ট হয় নাই, যদিও গাছের ডালপালা অনেক দিকে ছড়ায় গিয়েছিল, পাটটা ঢুকিয়ে ফেলেছি। আর ফুলগুলো দেখেন কি সুন্দর লাগছে। তো আমি গাছে একটু সার দিব, এটা মিরাকেল গ্রো, 3-4 সপ্তাহ পরপর দিতে হয়, তবে আজকে এই সিজনে আমি প্রথমবার দিচ্ছি সার। যদি সুন্দর করে দেন তাহলে গাছের গ্রোথ আরও বেশি ভালো হয়। তো সবগুলো গাছে তাড়াতাড়ি করে আমি একটু মিরাকেল গ্রোটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমি রেডি হয়ে বের হয়ে যাব। আর এই মাশরুমটা দেখেন কি সুন্দর লাগছে, আমি কালকে ডলারামা থেকে নিয়ে এসেছি, আমার খুব পছন্দ হয়েছে। আর এই ছোটো এই মাচাটা আমি আমার মরিচ গাছেও লাগালাম, কারণ মরিচ গাছটাও দেখা যাচ্ছে যে একটু নুয়ে পড়ছে। তো রেডি হয়ে গিয়েছি। আজকে কিন্তু ক্যানাডা ডে উপলক্ষে সমস্ত পাবলিক ট্রানজিট ফ্রি, অ্যান্ড ডাউনটাউনে অনেক ভিড় হয়, গাড়ি দেখা যায় না, তাই আমরা বাসে করে যাব, বাস ট্রেন সব কিছু ফ্রি, আজকে আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে, তো ফার্স্টে আমরা ভাবলাম লাঞ্চটা করে নিই, গেলাম ডাউনটাউনের একটা দোকানে, এটা হালাল একটা শ্রীলঙ্কান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সিলনটা, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ওদের আউটডোর প্যাটিওতেও বসার ব্যবস্থা ছিল, বাট ওই দিন অনেক গরম, সবাই ভিতরেই বসেছে। ওদের মেনুটা দেখছিলাম, আমার দেখে মনে হচ্ছিল যে সব কিছু খুবই এক্সপেন্সিভ। এই ড্রিঙ্কসটার নাম ছিল পোলকিরি প্যাশন, এটাতে ছিল আম, পাইনাপেল, তারপরে কোকোনাট মিল্ক, খুবই মজা, বাট দাম ছিল $9.5, মনে করেন $800 মতো বাংলাদেশি টাকায়। এটা ছিল রোস্টেড বিফ, এটা সিজলিং বিফ, এই অল্প একটু বিফের দাম নিল $23, মনে করেন বাংলাদেশি টাকায় $2000 বেশি। আর এটা ছিল আমার ফ্রাইড রাইস, এটা খুবই পচা ছিল, চিকেন ফ্রাইড রাইস, মনে হচ্ছে চিকেন ভেজিটেবল সব কিছু ভেজে ভুজে দিয়ে দিয়েছে, বাট রোস্টেড বিফটা অনেক ভালো ছিল। এই ডোসাটাও ইনফ্যাক্ট অনেক ভালো ছিল, কিন্তু দাম ওই যে $23, মানে সব কিছুর দাম হলো $20 উপরে হবে। তো ডোসাটা ভালো ছিল, টেস্টি ছিল, বাট ক্রিস্পি ছিল না, এবং ডিপসও মাত্র একটা ছিল, ইউজুয়ালি অন্যান্য দোকানে কিন্তু দুটা করে ডিপস দেয়। অনেক বেশি তেল ছিল এই রোস্টেড বিফটাতে, বাট খেতে কিন্তু অনেক মজা লাগছিল। সো আমি বলবো যে এই বিফটা অ্যান্ড জুসটা আপনারা ট্রাই করতে পারেন। মাত্র 3টা আইটেম নিয়েছি, তাই আমাদের বিল চলে এসেছে অ্যারাউন্ড $80, বাংলাদেশি টাকায় $7,000 মতো। তো আমার অনেস্ট রিভিউটা শেয়ার করলাম। কয়েকদিন আগে কিন্তু আমি আরেকটা সাউথ ইন্ডিয়ান দোকানে ডোসা খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, ডোসা কিং, আপনারা ওই ব্লগটা দেখতে পারেন, ওই দোকানের ডোসাটা কিন্তু অনেক মজা ছিল। এরপরে আমরা ডাউনটাউনের দিকে এগিয়ে যাচ্ছি, এরিয়াল শো ফ্লাইপাসটা দেখতে যাব। আর এই যে দেখেন ডাউনটাউনের রাস্তাগুলো কি ভালো লাগছে, অনেক অনেক মানুষ, এই ক্যানাডা ডেতে আসলে একদম মনে হবে দেশের মতো। আর অটোয়া যেহেতু ক্যানাডার রাজধানী এবং ডাউনটাউনের চারিদিকে সমস্ত বড় বড় সরকারি ভবনগুলো, সিকিউরিটি অনেক টাইট ছিল এখানে। Thank you.
হাঁটতেই দেখলাম এরিয়েল শো ফ্লাইপাস্টটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলোর উপর দিয়ে যখন এই এয়ারক্রাফ্টগুলো ফ্লাই করছিল খুবই ভালো লাগছিল। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো, একদম ব্রিটিশ আমলের, এবং সবগুলোই এগুলো সরকারি ভবন। পার্লামেন্ট হিলের একদম কাছে চলে এসেছি, আর এই যে এখন দেখতে পারবেন যে কত কত মানুষ। একটু আগে তো একটু দূরে ছিলাম, রাস্তায় হাঁটছিলাম, আর এখন দেখেন অনেক মানুষ। আমি এটাই এক্সপেক্ট করছিলাম, কারণ অটোয়া হলো রাজধানী, তো এখানে মানে এডমন্টনেই এত ভিড় হতো ওইখানকার পার্লামেন্ট বিল্ডিংয়ে, আমি সবসময় যেতাম। এই যে চলে এসেছি আমি পার্লামেন্ট হিলে, এবং আমার আশেপাশে দেখেন কত কত ভিড়, এবং সবাই কিন্তু লাল সাদা জামা কাপড় পরে এসেছে, যেমনটা আমি ব্লগের শুরুতে বলেছিলাম। কানাডার পতাকার সাথে মিল রেখে সবাই ওই দিন লাল সাদা ড্রেস পরে, আর আমার মনে হয় এটা একদম পহেলা বৈশাখের মতো, যেমন আমরা রমনার বটমূলে যেতাম ছোটবেলাতে। অনেক অনেক মানুষের ভিড়, এবং কানাডাতে এই বছরে এই একটা সময়ই এত ভিড় দেখতে পারবেন, কারণ এটা সামার টাইমে। আর এই যে শোগুলো দেখছেন পার্লামেন্ট হিলে, এগুলো কিন্তু একদম ফ্রি, সবার জন্য ফ্রি। আরেকটা বড় পার্ক ছিল লেব্রেটন পার্ক, ওখানে বিশাল বড় কনসার্ট হচ্ছিল, ওখানে আমার যাওয়া হয় নাই, তবে ওখানেও অনেক রকমের প্রোগ্রাম, এবং সকাল থেকে এগুলো শুরু হয়েছে। আমরা এসেছি এখন প্রায় অলমোস্ট 4টা বাজে, তো শেষ হয়ে যাবে এরকম সময়, তাও দেখেন কত ভিড় সকাল থেকে, কিন্তু অনেক। এখানে কোনো কনসার্ট হচ্ছিল না, তবে দূরে গান বাজছিল, এবং এক একটা এয়ারক্রাফ্ট শো যখন হচ্ছিলো তার আগেই কিছু ইন্ট্রোডাকশন দেয়া হচ্ছিলো, এয়ারক্রাফ্টের নাম, কয়টা এয়ারক্রাফ্ট কীভাবে ফ্লাই করবে। ফ্লাইপাস বা এরিয়াল শো কানাডায় এই প্রথম আমি দেখলাম। বাংলাদেশে তো প্রতি বছর আব্বু বিজয় দিবসে আমাদেরকে ঘুম থেকে উঠায় নিয়ে যাইতো ছাদের উপরে দেখার জন্য, অ্যান্ড দেন কোনটা কোন প্লেন সেটা নাম বলতো। আমার আব্বু বাংলাদেশ এয়ারফোর্সে উনি জব করতেন, বাট আমার কখনোই কোনো ইন্টারেস্ট হইতো না, আসলে আমারও না আমার বোনেরও না, মানে এইসব এয়ারক্রাফ্টের উপরে। বাস শেষ হয়ে গেল এরিয়াল শো, ওরা খুব সুন্দর করে থ্যাংক ইউ জানালো এবং বলল যে পরবর্তী প্রোগ্রামগুলো হবে ওই লেব্রেটন পার্কে, বিশাল বড় কনসার্টের আয়োজন ছিল, তাহলে নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। এবার আমি যেতে পারিনি, তবে রাস্তার মাঝে মাঝেই এরকম দেখছিলাম একদম কনসার্টের মতো। কিছুক্ষণ পরপরই এরকম নাচ গান হচ্ছে, এটা একটা চার্চ থেকে ইনফ্যাক্ট আয়োজন করা হয়েছিল, তো ভালোই লাগছে দেখে যে সবাই এত আনন্দ করছে। আর এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু সব বন্ধ করে দেয়া হয়েছে, এতক্ষণ যে হাঁটাহাঁটি করলাম ওগুলো কিন্তু সব বন্ধ করে দেয়া ছিল, আর এই পোর্শনটাতে একটু গাড়ি ঘোড়া চলছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন রিডু ক্যানাল। আচ্ছা, অটোয়া ডাউনটাউনের কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আমার চ্যানেলে আছে, আম্মুরা যখন আসছিল তখন আমি নিয়ে গিয়েছিলাম। লাস্ট ইয়ারে অক্টোবরের দিকে আমরা গিয়েছিলাম, ফল কালার দেখেছিলাম অটোয়া ডাউনটাউনে। কোন কোন জায়গায় অটোয়া ডাউনটাউনে ফার্স্ট টাইম আসলে এক্সপ্লোর করতে পারবেন খুব সুন্দর করে ওই ভিডিওতে বলা আছে। তবে আমরা রিডিউ ক্যানেলে কিন্তু আসি নাই, রিডিউ ক্যানেলে এই ফার্স্ট আমিও আজকে নামছি, এবং এই রিডিউ ক্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ওয়াটার রাইড আছে। আমি 2018 সালে একটা রাইড নিয়েছিলাম, ওটার নাম ছিল অ্যাম্ফিবিয়াস, বাসটা হপন হপ অফ বাস পুরোটা অটোয়া ডাউনটাউন ঘুরালো, তারপরে সেই বাসটাই আবার পানিতে চললো, মানে অটোয়াটা পানি থেকে দেখতে কেমন লাগে, এবং অন্টারিও এবং কিউবেকের যে বর্ডার লাইন ওই পর্যন্ত গিয়েছিল। সামনে দেখবেন গ্যাটিনিউ ব্রিজ আছে, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই, তো ইনশাল্লাহ যদি কখনও ওয়াটার রাইড নেওয়া হয় আপনাদের সাথে শেয়ার করবো। যে সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা হপন হপ অফ বাস, এটা পানিতে নামে না, এটা শুধু ডাউনটাউনেই ঘুরে ঘুরে দেখাবে আপনাকে। যাদের সময় অনেক কম থাকে, ধরেন একদিনের জন্য বা দুই দিনের জন্য এসেছেন, তারা সবসময় এই হপন হপ অফ বাস নেবেন, তাহলে খুব অল্প সময়ে পুরো শহর আপনারা ঘুরে ফেলতে পারবেন, যে কোনো দেশে যে কোনো শহরের জন্যই এটা প্রযোজ্য। তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এই রিডু ক্যানেলটা হলো 200 কিলোমিটার লম্বা একটা ক্যানাল, 1832 সালে একটা মিলিটারি পারপাসে এই ক্যানালটা বানানো হয়। অটোয়া শহরের অটোয়া রিভার থেকে শুরু করে কিংস্টন শহরের লেক অন্টারিও পর্যন্ত এই ক্যানালটা বিস্তৃত।
Also, this has been declared as UNESCO World Heritage Site as well as National Historic Site of Canada. তাহলে বুঝতেই পারছেন কত কত ফেমাস এই ক্যানালটা। আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো গ্যাটিনো ব্রিজ। গ্যাটিনো হলো আরেকটা শহর, কিন্তু ওটা পড়েছে আবার কিউবেক প্রভিন্সে। আমরা এখন আছি অন্টারিও প্রভিন্সে। তো এই ব্রিজটা দুইটা প্রভিন্সকে কানেক্ট করে। গ্যাটিনো শহরে যদি কখনো যাওয়া হয় আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে, খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, বেশ ভালো লেগেছে। এবং আমি শুনেছি ফল কালার নাকি এই রিডু ক্যানাল থেকে খুবই ভালো দেখা যায়। একটু আগে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম ওখানে নাকি ফল কালার খুব সুন্দর দেখা যায়। ইনশাল্লাহ এবার যদি যাওয়া হয় অবশ্যই দেখাবো। ডাউনটাউনে এক্সপ্লোর করতে করতে দেখেন একটা 3D ম্যাপ পেলাম আপনাদের জন্য। যারা নতুন আসবেন অটোয়াতে আপনারা এটা দেখবেন এই ম্যাপটা, এবং এই ম্যাপটাতে সুন্দর করে দেখেন সব কিছু বলে দেয়া আছে যে পার্লামেন্ট বিল্ডিংটা কোথায়, কনফেডারেশন বিল্ডিংটা কোথায়, লেক অটোয়া কোনটা, তারপরে গ্যাটিনো শহর কোন দিকে, গ্যাটিনো ব্রিজ কোন দিকে। আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই ভিডিওতে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকে দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন অটোয়া শহর, ডাউনটাউন অটোয়াটা কীরকম, আপনারা কোন দিকে কীভাবে এক্সপ্লোর করবেন। লাস্ট টাইম আমি দেখিয়েছিলাম যে এই রাস্তার অপোজিটে কিন্তু আরেকটা ম্যাপের মতো ছিল, আমার আম্মু ওই ব্লগে ম্যাপটা দেখতেছিল, ওখানেও ছিল, বাট এটা একটা 3D ম্যাপ, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে আমরা গেলাম বাইওয়ার্ড মার্কেটে। বাইওয়ার্ড মার্কেট হলো এই অটোয়া ডাউনটাউনের সবচেয়ে ভাইব্রেন্ট একটা জায়গা, সব সময় খুবই মানে ভাইব্রেন্ট থাকে, মানে মানুষজন, গান বাজনা, মানে অন্যরকম একটা আসলে কি বলবো এনভায়রনমেন্ট। যে উপরে দেখেন রেস্টুরেন্ট আছে অ্যান্ড খুবই সুন্দর ফুল দিয়ে ওরা সাজিয়েছে। এবং এই এক একটা রেস্টুরেন্টে আমি আসলে ভিডিও করি নাই, এত লম্বা লাইন, মানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে রেস্টুরেন্টে একটু বসার জায়গা নাই। তো আমরা একটু এক্সপ্লোর করছিলাম, অ্যাট দ্য সেম টাইম অনেক গরম, আমরা একটু খুঁজতেছিলাম যে কোনো একটু ড্রিঙ্কস মানে স্মুদি বা কোনো সফটি আমরা পাই কি না। তো বাইওয়ার্ড ক্যাফেতে আসছি, এটা বাইওয়ার্ড ক্যাফে, সবসময় এই দোকানটা দেখি। আজকে খাওয়া হলো ফাইনালি, ওদের দেখেন অনেক রকম নাস্তা পানি আছে, ঝাল খাবার আছে, আবার অনেক ডেজার্টও আছে, বাট পেটে একদমই জায়গা নাই ওই সিলনটাতে খাওয়ার পর। তো আমরা স্মুদি নিলাম, আমি নিয়েছিলাম একটা মিক্সড স্মুদি, পাইনঅ্যাপল, কোকোনাট, ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি। অনেক মজা লেগেছে, যে আমার স্মুদিটা আমি বলেছিলাম যে আমাকে সব কিছু মিক্স করে দাও, আর এটা ছিল শুধু ম্যাঙ্গো স্মুদি। আমারটা অনেক বেটার ছিল, বাট এটার দামও অ্যারাউন্ড আমি বলবো $9, মানে করেন ওই 800 টাকার মতোই, বেশ এক্সপেন্সিভ। আসলে ডাউনটাউন যে কোনো শহরেরই অনেক এক্সপেন্সিভ। তারপরে আমরা বাইওয়ার্ড মার্কেটে, অনেক স্টল থাকে কিন্তু রাস্তার দুই পারে, দেখবেন যে রাস্তার উপরেও কিছু স্টল থাকে, আবার বাইওয়ার্ড মার্কেটের ভিতরেও অনেক দোকান আছে। আমরা বাইরেই আজকে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর দেখলাম, যে সামারে পরার মতো অনেক সুন্দর সুন্দর ড্রেস, বাট আমি বলবো যে অনেক বেশি সস্তা না, আবার অনেক বেশি দাম না, রিজনেবল প্রাইস। স্পেশালি যে জুয়েলারিগুলো দেখালাম শুরুতে বেশ ভালো প্রাইস ছিল। তো কেমন লাগলো জানাবেন আজকের আমার এই ক্যানাডা ডে অটোয়া ডাউনটাউন ব্লগটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ট্রেনে করে এখন বাসায় চলে যাব, অটোয়াতে আসার পর কিন্তু ট্রেনে একদমই চড়া হয় না। আপনাদেরকে ট্রেনটাও দেখাই দিলাম আজকে। বাই বাই, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ব্লগে।